আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম আমাদের নতুন আরো একটি পর্বে। আমার ম্যাক্সিমাম খামারি ভাইরা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, আপনার যে খাদ্যে আপনি যে খাদ্য বস্তাগুলো ক্রয় করেন সেটা কোন কোম্পানির এবং কত টাকা করে আপনি ক্রয় করছেন, তো সেই বিষয়টা জানাবো এবং বাকিতে কি নগদে কিনা সেই বিষয়টা জানাবো আজকের ভিডিওতে। তো কেননা বর্তমানে খাদ্যর বিষয়টা নিয়ে অনেক বড় একটা টপিক, যে খাদ্যের দামটা অ্যাভেল অর্থাৎ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, যেটা আসলে আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে। তো প্রিয় খামারি ভাইরা, আমি যে ব্র্যান্ডের খাদ্যটা ইউজ করছি সবসময় এবং আগেও করেছি, শুরু থেকে এখনো পর্যন্ত করছি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রবিটা এবং সুগুনা। আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো প্রকার মার্কেটিং এর জন্য বলছি না, জাস্ট আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নটা আনসারটা দেওয়ার জন্য ভিডিওটা করছি। আমি সুগুনা এবং প্রবিটা এই দুইটা ব্র্যান্ডেরই খাদ্য ইউজ করি। সো আজকে যখন লাস্ট আপডেট, এখন যেহেতু খাদ্যের দাম বেড়ে গেছে, অনেকেই 3500 টাকা বলছেন, 3500 টাকা কিন্তু আমার আর আমি বাকিতে, অর্থাৎ আমার ব্যবসাটা কিন্তু বাকিতে, সো আমি বাকিতে ডিলার থেকে নিচ্ছি এই দুই ব্র্যান্ডের যে কোনো একটা নিলে আমার থেকে সেম দামে রাখে, সেটা হচ্ছে বাকিতে নিচ্ছি 3450 টাকা। আমি আবারও বলছি, ব্যবসাটা কিন্তু বাকিতে, বাকিতে খাদ্য বস্তাগুলো নিচ্ছি 3450 টাকা করে নিচ্ছি। আর যদি নগদ নিতাম তাহলে হয়তো 50-100 টাকা ওরকম নিতে পারতাম, কিন্তু যেহেতু অ্যাভেলেবেল টাকা না থাকার কারণে আমি সেটাও নিতে পারছি না। তো এই আর কি মূলত আমার মানে খাদ্যের যে বস্তাটা, আমি কোন ব্র্যান্ডের খাদ্য ইউজ করছি আর কত টাকা দাম এবং বাকিতে কত টাকা নগদে কত টাকা, সেটা সবই বলেছে আপনাদেরকে। সো আশা করছি টুকিটাকি প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, একটু সময় পেলে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।